ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে এবং সেই ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে যিনি জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন, ওনার যে শেষ সময়ের যে প্রচারটা রয়েছে ইতিমধ্যেই সেই প্রচার নিয়ে ওনার যে সমর্থন রয়েছে সেই সমর্থন আগরতলা বিধানসভা জনগণের স্বার্থে ত্রিপুরা রাজ্যের মেহনতি মানুষের স্বার্থে সুদীপ রায় বর্মনকে সকালে সকাল হাত চিহ্নে ভুটান দিকে বিপুল ভোটে জয়যুক্ত করাবে। আমরা এই আশা এই প্রত্যাশা ভারতের জাতীয় কংগ্রেস ও ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই আবেদন রেখে এক সুসজ্জিত রিলি আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। বন্ধুগণ, প্রচার অভিযানের অন্তিম লগ্নে আমরা ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ভারতের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী তথা সিপিএম সমর্থিত শ্রীযুক্ত সুদীপ রায় বর্মনের পক্ষ থেকে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এক রেলি এগিয়ে আসছে। ওই স্বৈরাচারী সরকারকে এ রাজ্য থেকে উৎখাত করার লক্ষ্যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে ওই ঐক্যবদ্ধ জোট করেছি। সেই ছয় আগরতলা আপনাদের আশীর্বাদ চাই এবং আমরা
একেবারে আপনারা দেখতে পাচ্ছেন ছয়াগড়তলা বিধানসভা কেন্দ্রে যিনি কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন, ওনার সমর্থনে কিন্তু ইতিমধ্যে কংগ্রেস এবং সিপিআইএম উভয় দল যারা তাদেরকে সমর্থন করেছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের সেখানে যে বক্তব্য রয়েছে সেটা প্রকাশ করছেন এবং বিভিন্ন যে মাধ্যমগুলি রয়েছে সেই মাধ্যমের মধ্য দিয়ে তারা এই প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে সুদীপ রায় বর্মনের সমর্থনে ইতিমধ্যেই যারা রয়েছেন তাদের ছয়াগড়তলা বিধানসভা কেন্দ্র থেকে যিনি কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন, ওনার সমর্থনে কিন্তু ইতিমধ্যেই ছয়াগড়তলা বিধানসভা কেন্দ্র এলাকায় সিপিআইএম এবং কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা একত্রিতভাবে আজ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে এই র্যালির অংশ হবেন যিনি প্রার্থী রয়েছেন সুদীপ।